السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض، ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. সম্মানিত রোজাদার ভাই বোনেরা, যে যেখান থেকে শুনছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের। আজকে আমি সূরা আল আরাফের একটি আয়াত তেলাওয়াত করেছি, 96 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যদি জনপদের লোকজন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে ভয় করে, তারা তাকে অর্জন করে, তাহলে আমি আসমানের দরজা সমূহ, সব ধরনের দরজা সমূহ তাদের জন্য, কল্যাণের দরজা সমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিব এবং জমিনের দরজা সমূহ তাদের জন্য খুলে দিব। কিন্তু যারা অবিশ্বাস করে তাদেরকে পাকড়াও করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের বিষয়টা আমি ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারাকার দরজা খুলে দিবেন বলেছেন, আসমান এবং জমিনের দরজা সমূহ খুলে দিবেন, মুক্ত করে দিবেন। রমজান বারাকার সওগাত নিয়ে এসেছে। আমরা জানি যে বারাকা হচ্ছে অদৃশ্য বর্ধনশীলতা, যেটা চাক্ষুষ মানুষ সরাসরি দেখে না, কিন্তু আল্লাহর রহমত মানুষ উপলব্ধি করে, এবং এটি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন উপলব্ধির সেই জায়গাটি, যারা এর আশপাশে থাকে তারা সবাই অনুধাবন করতে পারে। মানুষকে আমরা প্রায় অভিযোগ করতে শুনি, মানুষকে, যে আমার সময় বরকত পাচ্ছি না, আমার ঘুমের মধ্যে বরকত নেই, আমার জীবনের মধ্যে বরকত নেই, আমার অর্থ কড়ির মধ্যে, টাকা পয়সার মধ্যে বরকত নেই। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গটি এনেছেন যে সত্যিকার অর্থে যদি মানুষ তাকে অর্জন করতে পারে, যেটি সওগাত রমজান নিয়ে এসছে, মানুষ যদি পরিশুদ্ধতা অর্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। এবং বরকতের যে প্রসঙ্গগুলো আছে বিভিন্ন ভাবে কোরআনে এবং হাদিসে আসছে, শুধু সেগুলোর প্রসঙ্গগুলোর নামগুলো উল্লেখ করতে চাই। মানুষ যদি তার নিয়তকে পরিশুদ্ধ করে ফেলে, শুধুমাত্র আল্লাহর জন্যই কোনো কাজ করে, আর শুধুমাত্র আল্লাহ খুশি হবে সেই জন্য কোনো কাজ থেকে বিরত থাকে, যেটি তাকওয়ার একটি অংশ, তাহলে তার জীবনে বরকত নেমে আসবে। মানুষ যদি সত্যিকার উপর আল্লাহ, সত্যিকার অর্থ আল্লাহর উপর বিশ্বাস করতে পারে, আল্লাহর উপর মানুষ যদি আস্থা অর্জন করতে পারে, ঈমান যদি ঠিকভাবে নিয়ে আসে, যেটি সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এমন পরিমাণ রিজিক দান করবেন, মানুষ হিসাবে করতে পারবে না, সেই রিজিকের পরিমাণ গুলো মানুষ হিসাবে আনতে পারবে না, যদি আল্লাহ, আল্লাহর উপর মানুষ সত্যিকার অর্থে বিশ্বাস করে, নিয়ে তাওয়াক্কাল আলাল্লাহ, সত্যিকার অর্থে যদি আল্লাহর উপর নির্ভর করতে পারে, ইমানটা মানুষ যদি সেরকম হয়, ফাহু হাসবু, এবং আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তার উদ্দেশ্যের দিক থেকে তিনি সেটি নিশ্চয়ই অর্জন করবেন, এবং প্রকৃত পক্ষে সবকিছু নির্ধারিত করে রেখেছেন আল্লাহ। এই প্রসঙ্গটি এখানে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো মানুষ যদি তার নিয়ত পরিশুদ্ধ করতে পারে, মানুষ যদি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সেভাবে রাখতে পারে, যেটি একটি হাদিসে আসছে, পাখির মতো আল্লাহ যদি রিজিক দিবেন, পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেটে তার বাসায় ফিরে আসে। আহমদ নাসাই, ইবনে মাজা অনেকগুলো গ্রন্থে হাদিসে এসেছে। সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস মানুষের সে পর্যায়ে থাকা উচিত, নির্ভরশীলতা সে পর্যায়ে থাকা উচিত, মানুষকে সৃষ্টির বহু পূর্বে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করেছেন।
কাস্ট এবং বিশ্বাস যদি সেরকম হয় তাহলে বারাকাতের দরজা আল্লাহ খুলে দিবেন। কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ বলেছেন সূরা আনামের 92 নম্বর আয়াতে। কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মানুষের জিন্দগিতে বরকত নেমে আসে এবং রমজান একটি মাস, যেটি হচ্ছে কোরআন নাজিলের মাস। সুতরাং এই মাসে আমাদের কোরআন তেলাওয়াতকে আমরা বাড়িয়ে দিব, এর মধ্যে দিয়ে আমাদের জীবনে বরকত আসবে। আল্লাহ মানুষকে নিয়ে খাওয়াকে আল্লাহ পছন্দ করে, এটা হাদিসে আসছে। মেহমানদেরকে নিয়ে খাওয়া, অন্য মানুষকে নিয়ে যে মানুষ খায় সবসময়, তার এটা অভ্যাস হয়, তার জীবনে বরকত নেমে আসবে। ব্যবসা যদি সততা থাকে, এটা হাদিসে আসছে, মানুষ যদি ব্যবসায় সততা দেখাতে পারে, নিষ্ঠার সাথে ব্যবসা করে, তার জীবনে তার ব্যবসায় সবকিছু আল্লাহ বরকত দিবে। এবং বারাকার জন্য দোয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেন। এবং হালাল উপার্জন করা, হালাল উপার্জন বরকতের একটি বড় উৎস। সেজন্য কম হোক বেশি হোক যাই হোক, আমরা চেষ্টা করবো আমাদের উপার্জনকে হালাল রাখা। নবীজির সুন্নত যারা অনুসরণ করবে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত নেমে আসবে। আমরা প্রতিটি কাজে আমরা ইস্তেকারা করতে পারি, এটিও একটি হাদিসে আসছে, বরকত নেমে আসার জন্য ইস্তেকারার বিষয়টি। এবং আরেকটি বিষয় হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় যারা করবে, কার্যত তারা তাদের কাজে কর্মেও আল্লাহর শুকরিয়া তারা দেখাবে, তাদের অন্তরের দিক থেকে তারা শুকরিয়া প্রকাশ করবে, তাদের জীবনে বরকত নেমে আসবে। তার সামর্থ্য কম বেশি যাই থাকুক, যদি দান সৎকার করে থাকে তার জীবনে বরকত নেমে আসবে। এটা তাকওয়াবান লোকদের বৈশিষ্ট্য বটে, তারা পকেটে টাকা থাকলেও দান করে, পকেটে টাকা কম থাকলেও দান করে, না থাকলেও দান করার চেষ্টা করে। এবং সকাল সকাল উঠা একেবারে এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, ভোরে উঠে যাওয়া এবং ফজরের নামাজের একটু আগে উঠতে পারা, তাহাজ্জুদ গুজার হওয়া, কমপক্ষে সকাল সকাল ফজরের নামাজ আদায় করা, তাদের জীবনে বরকত নেমে আসবে। যারা বিয়ে করবে তাদের জীবনে বরকত নেমে আসবে, যারা সালাতের নিয়মিত পাবন্দ হবে তাদের জীবনে বরকত নেমে আসবে, যারা নিয়মিত আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, তাদের তওবাকে নিয়মিত নবায়ন করবে, তাদের জীবনে বারাকা নেমে আসবে। সুতরাং আমাদের জীবনকে বরকতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা সেভাবে আমাদের জীবনকে বরকতে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সামর্থ্য এবং তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।